মালদার রতুয়ায় পরিবারের সাথে অভিমান করে প্রায় কুড়ি বছর ধরে একটি পরিত্যক্ত ঘরে একাই জীবনযাপন করছেন প্রায় সত্তর বছরের বৃদ্ধ ঘনশ্যাম মণ্ডল। তার পরিবারে আছেন ছেলে, বৌমা, মেয়ে, জামাই। তিনি জানান যতদিন জীবিত থাকবেন একাই থাকবেন, খাওয়ার জন্য পরের প্রতীক্ষায় থাকেন, কেউ দুমুঠো খাবার দিলে তিনি খেতে পান। বেশিরভাগ দিন নিজের হাতেই রান্না করে খান ঘনশ্যাম মণ্ডল। আপনি নিজে রান্না করছেন? তো আপনি এই অবস্থা কতদিন থেকে আছেন? দশ এগারো বারো বছর হবে। তা আপনার সমস্যা হচ্ছে না? আপনার সমস্যা হচ্ছে না? একবার দুবার খায়, একবার দুবার খান নিজে রান্না করে? ভাত কে রান্না করে দেয়? ভাত আমাকে রান্না। বাইরে কোনো কাজে বেরোলে তার পথের সাথী ভাঙাচোরা হাতে টানা ট্রাইসাইকেল। মেয়ে ছেলে নাতি পোতা সবই আছে, কিন্তু ও একটু রাগ করে আছে, এখানে সবই আছে, বউটো সবই আছে, ওকে নিয়ে গেছে। বউ আছে, স্ত্রী আছে? হ্যাঁ ছিল, আছে আছে এখন আছে, বউ আছে। আচ্ছা, ও যেতে চাইছে না। কতদিন ধরে এরভাবে আছে? এই থাকতে থাকবে, মানে একাই থাকবে। হ্যাঁ থাকবে। ওটা বাড়ি কার? আর ওই পাশে ও বাড়িতে? না না, বাড়ি তো এখানে পাশেই, ঠিক না? কিন্তু ওই, হ্যাঁ শ্বশুর বাড়ি আছে, কিন্তু ওই এখানে থাকবে, ওখানে যাবো না, রাগ খুবের। হ্যাঁ, একাই খাচ্ছে, খামাচ্ছে, সবকিছু করছে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা। মালদার রতুয়ায় পরিবারের সাথে অভিমান করে প্রায় কুড়ি বছর ধরে একটি পরিত্যক্ত ঘরে একাই জীবনযাপন করছেন প্রায় সত্তর বছরের বৃদ্ধ ঘনশ্যাম মণ্ডল। তার পরিবারে আছেন ছেলে, বৌমা, মেয়ে, জামাই। তিনি জানান যতদিন জীবিত থাকবেন একাই থাকবেন, খাওয়ার জন্য পরের প্রতীক্ষায় থাকেন, কেউ দুমুঠো খাবার দিলে তিনি খেতে পান। বেশিরভাগ দিন নিজের হাতেই রান্না করে খান ঘনশ্যাম মণ্ডল। আপনি নিজে রান্না করছেন? তো আপনি এই অবস্থা কতদিন থেকে আছেন? দশ এগারো বারো বছর হবে। তা আপনার সমস্যা হচ্ছে না? আপনার সমস্যা হচ্ছে না? একবার দুবার খায়, একবার দুবার খান নিজে রান্না করে? ভাত কে রান্না করে দেয়? ভাত আমাকে রান্না। বাইরে কোনো কাজে বেরোলে তার পথের সাথী ভাঙাচোরা হাতে টানা ট্রাইসাইকেল। মেয়ে ছেলে নাতি পোতা সবই আছে, কিন্তু ও একটু রাগ করে আছে, এখানে সবই আছে, বউটো সবই আছে, ওকে নিয়ে গেছে। বউ আছে, স্ত্রী আছে? হ্যাঁ ছিল, আছে আছে এখন আছে, বউ আছে। আচ্ছা, ও যেতে চাইছে না। কতদিন ধরে এরভাবে আছে? এই থাকতে চাইছে, মানে একাই থাকবে। হ্যাঁ থাকবে। ওটা বাড়ি কার? আর ওই পাশে ও বাড়িতে? না না, বাড়ি তো এখানে পাশেই, ঠিক না? কিন্তু ওই, হ্যাঁ শ্বশুর বাড়ি আছে, কিন্তু ওই এখানে থাকবে, ওখানে যাবো না, রাগ খুবের। হ্যাঁ, একাই খাচ্ছে, খামাচ্ছে, সবকিছু করছে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।